আজ আমি আপনাদের স্মার্টফোনের চার্জিংয়ের বিষয়ে কিছু বিষয় বলব আপনাদের অবশ্যই স্মার্টফোন যখন চার্জ করবেন এই বিষয়গুলি আপনাকে ফলো করতে হবে আর যদি আপনি এই বিষয়গুলি ঠিক ঠিকভাবে ফলো না করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির যে হেলথ বা ব্যাটারি ক্যাপাসিটি আপনার কিন্তু দ্রুত কিন্তু পড়তে থাকবে আমাদের স্মার্টফোন আমরা প্রত্যেকে ইউজ করছি কিন্তু যখন আমরা চার্জ করছি সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে ফোনটি ফোনটি হয়তো কখনো সুইচ অফ করে আমরা চার্জ করছি কিন্তু মনে রাখবেন সুইচ অফ করে ফোন চার্জ করা উচিত নয় আমি যেমন চার্জটিকে অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চার্জ কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সবথেকে ফাস্ট হচ্ছে এক্ষেত্রে আপনাদের দেখতে হবে যখন চার্জ হচ্ছে তখন কোন কোন অ্যাপসগুলো এখানে চলছে আপনি যদি এই এক্ষেত্রে এইগুলিকে অফ করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ কিছুটা অপটিমাইজ হবে কিন্তু সুইচ অফ করে চার্জ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ফ্লাইট মোডটি অন করে নিতে পারেন আপনার চার্জিং কিন্তু ফাস্ট হতে পারে তবে কোনোভাবেই কিন্তু আপনারা যে কাজটি করবেন না সুইচ অফ করে চার্জ করবেন না কারণ সুইচ অফ করে চার্জ করলে দেখা যায় ব্যাটারি কিন্তু সফটওয়্যার ইউজ না করতে পারার জন্য চার্জ হয় না বা চার্জ হতে অনেক লেট হয় এটি যেমন একটি বিষয় আপনি ব্যাটারির যে লেবেল ক্যাপাসিটি চার্জিং অন এসি দেখতেই পারছেন এক্ষেত্রে আপনাকে ব্যাটারি যদি কোনো কিছুতে মানে চার্জিংয়ের ক্ষেত্রে চার্জ বেশি তাড়াতাড়ি করতে চান ক্ষেত্রে ব্যাটারি পারসেন্টাজকে আপনি অপটিমাইজ করতে পারেন আপনি ফ্লাইট মোট করে চার্জ করুন এক্ষেত্রে আপনার ফাস্ট চার্জিং কাজ দেবে আর কথা বলতে বলতে কখনোই চার্জ করবেন না বা রাত্রে ঘুমানোর সময় ফোন বালিশের তলায় রেখে ঘুমাবেন না বা চার্জ করার সময় চেষ্টা করবেন সব সময় ব্যাক কভার খুলে চার্জ করতে এক্ষেত্রে আপনার ব্যাটারি লাইফটি কিন্তু ভালো যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারিটা কিভাবে চার্জ হচ্ছে ফরটি ফো ফোর পারসেন্ট কিন্তু হয়ে গেছে সুপার সুপার ফাস্ট চার্জিং এক্ষেত্রে অপটিমাইজ নাইট চার্জিং এখানে বলে দেওয়া হয়েছে যে নাইট চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি না করাই ভালো আর নাইট চার্জিংয়ে সারা রাত ওভার নাইট কখনোই চার্জিং করা উচিত নয় মোটের মাথায় মনে রাখবেন যদি আপনি আপনার ডিভাইসকে ভালো রাখতে চান আপনি ব্যাক কভার খুলে চার্জ করবেন আর কখনোই ফোন অফ করে নয় ফোন ফ্লাইট মোড করে চার্জ করবেন দেখবেন দ্রুত যেমন চার্জ হবে তেমনই আপনার ব্যাটারি লাইফটাও কিন্তু হেলদি হবে তাই অবশ্যই এই বিষয়গুলি আপনি খেয়াল রাখুন আপনি দেখবেন আপনার ফোনটিকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যাই হোক ভিডিওটি এ পর্যন্তই